কুলুবাড়ি দ্বাদশ স্কুল মাঠে অনুষ্ঠিত হল প্রয়াত ছাত্র যুব নেতা রুবেল হোসেন বাপ্পি স্মৃতিপ্রীতি ফুটবল ম্যাচ। জন্মিলে মরিতেই হইবে, এটাই চিরন্তন সত্য। নিয়তির এই বিধানকে কেউ পাল্টাতে পারবে না, আর প্রতিটা মৃত্যুই অত্যন্তই বেদনাদায়ক। কিন্তু মাঝখানে অনেক মানুষকে কান্নার জলে ভাসিয়ে যেতে হয়। ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল গত 24 জুন। শত শত মানুষকে চোখের জলে ভাসিয়ে পরলোক গমন করেছিল সোনামুড়া মহকুমা কমিটির সদস্য শামসুল হকের ছোট ছেলে রুবেল হোসেন বাপ্পি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই পরলোক গমন করেছিলেন। বৃহস্পতিবার তাকে স্মরণ করে বিকেল 4টায় কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন SFI সোনামুড়া বিভাগীয় কমিটি এবং DYFI সোনামুড়া বিভাগীয় কমিটি। উক্ত খেলায় উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব, উপস্থিত ছিলেন সোনামুড়া বিধানসভার বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য তথা সোনামুড়া মহকুমা কৃষক সভার সম্পাদক শামসুল হক, SFI-র রাজ্য সহ সম্পাদক কাউসার আহমেদ প্রমুখ। এদিন উক্ত ম্যাচের পূর্ণাঙ্গ সময়ে কেউ গোল করতে না পারায় পরবর্তী সময়ে অতিরিক্ত 10 মিনিট সময় দেওয়া হলেও কোনো গোল না হওয়ায় ট্রাই বেকারে 4-3 গোলে SFI জয় লাভ করে। এদিন নবারুণ দেব সকল যুবকদের ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান। পাশাপাশি প্রয়াত রুবেলের আত্মার সদ্গতিও কামনা করেন তিনি। আর এই ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতিও ছিল অত্যন্তই লক্ষণীয়। SFI এবং DYFI এর একজন সংগঠক, তার অকাল প্রয়াণ হয়েছে রুবেল, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সমাজের মধ্যে মানুষে এবং নতুন প্রজন্মের মধ্যে ভাতৃত্ববোধকে আরো সুদৃঢ় করার জন্যই আমাদের এই প্রয়াস। এটা প্রীতি ফুটবল ম্যাচ সংগঠিত হলে SFI এবং DYFI এর মধ্যে, সেখানে টাইব্রেকারের মধ্য দিয়ে 3-2 গোলে SFI এর টিম জয়ী হয়েছে। আমরা এই ম্যাচের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে এই বার্তা দিতে চেয়েছি যে আজকের দিনের এই সমাজে যে ভয়ঙ্করভাবে একদিকে হচ্ছেন বিচ্ছিন্নতা, অন্যদিকে হচ্ছেন নেশার যে সাম্রাজ্য এবং তার কবলে নতুন সমাজ নবপ্রজন্ম ধ্বংস হচ্ছে, এখান থেকে মানুষকে বের করে এনে মানবিকতা এবং মূল্যবোধে মানুষকে তৈরি করে মানুষে মানুষে ভাতৃত্ববোধকে সুদৃঢ় করা, এই বার্তা রুবেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই ফুটবল ম্যাচ আমরা সংগঠিত করেছি।